প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। তো আজ তোমাদের মাঝে আরেকটি লেকচার নিয়ে আমি উপস্থিত হলাম। তো প্রথমে আজকে আমাদের পাঠ পরিস্থিতি একটু দেখে নেওয়া যাক। আজকে পাঠ পরিস্থিতিতে দেখা যাচ্ছে আজকের আমাদের টপিকটা অনার্স রসায়ন দ্বিতীয় বর্ষের স্টুডেন্টের জন্য এবং বিএসসি পাস প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো বিষয়টা কি? বিষয় হচ্ছে ভৌত রসায়ন, আর অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা অধ্যায়ের। তো আর শিরোনামটা একটু দেখে নেই, শিরোনামটা হচ্ছে গিবস হেলমহোলৎস সমীকরণ প্রতিপাদন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ প্রতিপাদন শিখবো আমরা। তো সবাই আশা করি মানসিকভাবে প্রস্তুত। প্রথমে গিবস হেলমহোলৎস সমীকরণটা কি এটা সম্পর্কে একটু পরিচিত হই। তো যে সমীকরণ কোন সিস্টেমের মুক্ত শক্তি বা কাজ ফাংশন অর্থাৎ জি আর এ এর পরিবর্তনের সাথে এনথালপি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সম্পর্ক প্রকাশ করে তাকে গিবস হেলমহোলৎস সমীকরণ বলে। অর্থাৎ গিবস হেলমহোলৎস সমীকরণটা মুক্ত শক্তির সাথে এনথালপির সম্পর্ক আর কাজ ফাংশন মানে এর সাথে অভ্যন্তরীণ শক্তির সম্পর্কটা প্রকাশ করে। তো দুইটা সমীকরণ আছে, দুইটা আমরা ধাপে ধাপে বর্ণনা করব। তো আজকে মুক্ত শক্তির সাথে এনথালপির কি সম্পর্ক সেটা আমরা সেই গিবস হেলমহোলৎস সমীকরণটাই প্রতিপাদন করব। তো মুক্ত শক্তির সংজ্ঞা থেকে আমরা জানি, মুক্ত শক্তি মানে জি, জি এর সংজ্ঞা থেকে আমরা জানি কি লিখতে পারি, জি ইকুয়াল টু এস মাইনাস টিএস, এটা আমরা জানি। তো বা আর একটা কি জানি, এখানে জি মানে মুক্ত শক্তি, এইচ মানে হচ্ছে এনথালপি, টি তাপমাত্রা, এস এনট্রপি। তো এনথালপি সংজ্ঞা থেকে আমরা জানি ই প্লাস পি ভি মাইনাস টিএস। ইচ্ছা করলে আমরা সাইড নোট লিখতে পারি, যেহেতু এনথালপি এইচ ইকাল টু ই প্লাস পি ভি, এটা এনথালপি সংজ্ঞা থেকে আমরা জানি। তো এই আমরা এই পর্যন্ত লিখলাম। এখন এটা এই সমীকরণটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য এই সমীকরণটা কথা জি ইকাল টু ই প্লাস পি ভি মাইনাস টিএস, এটাকে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য সমীকরণটাকে অন্তরীকরণ করব, দ্যাট মিনস ডিফারেন্সিয়েট করব। তাহলে সমীকরণটা কি দাঁড়ায় আমরা একটু দেখে নেই। সমীকরণটা দাঁড়াবে এরকম, ডিজি অন্তরীকরণ করলাম, ডিই প্লাস, যেহেতু এখানে দুইটা, তো প্রথম হচ্ছে পি তারপরে ভি, তো ফার্স্ট ফাংশন হচ্ছে কত, পি, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন প্লাস ভি ডিপি, সিম্পল ডিফারেন্সিয়েশন এটা, মাইনাস টি ডিএস মাইনাস এস ডিটি। এইটাকে আমরা সময় ইচ্ছা করলে কত নম্বর সমীকরণ দিতে পারি, এক নম্বর সমীকরণ দিই। এবার এনট্রপির সংজ্ঞা থেকে আমরা কি জানি, এনট্রপির সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি এনট্রপি হচ্ছে এস, তাহলে ডি এস এনট্রপির পরিবর্তন ইকুয়াল টু ডি কিউ প্রয়োগকৃত তাপ ডিভাইড বাই টি, বা কি লিখলাম টি ডি এস ইকুয়াল টু হচ্ছে ডি কিউ, এটা আমরা এনট্রপির সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি এরকম। আবার তাপগতিবিদ্যার একটা প্রথম সূত্র আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা লিখতে পারি ডি কিউ অর্থাৎ প্রয়োগকৃত তাপ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্লাস পি ডেল ভি মানে পি ডিভি, পি ডিভি দিয়ে কাজ বোঝায়, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। এখানে ডি কিউ পরিবর্তন আমরা কি বলতে পারি, টি ডি এস মান বসাই, তাহলে মান যদি বসাই তাহলে বা টি ডি এস ইকুয়াল টু হচ্ছে ডিই প্লাস পি ডিভি, মানটা আমি ওইখান থেকে বসাই দিলাম। তো এখন এখন আমি কি করব, এখন এই টি ডি এস এর মান, টি ডি এস এর মান এক নং সমীকরণে বসিয়ে দেব, এক নং সমীকরণে বসিয়ে, এক নম্বর সমীকরণটা নিচ্ছে মনে আছে, তাও একটু দেখে নেই। এক নম্বর সমীকরণটা হচ্ছে এ হচ্ছে ডিজি ইকুয়াল টু ডি প্লাস পিডিপি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস, এখানে টিডিএস এর মানটা বসাই দিব, এটা এক নম্বর সমীকরণ।
ঠিক আছে? তো এই 1 নং সমীকরণ না বসিয়ে দিই, 1 নং সমীকরণ যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, ডিজি ইকুয়াল টু ডিই প্লাস পি ডিভি প্লাস ভি ডিপি মাইনাস ওই ডিই প্লাস মাইনাস মাইনাস পি ডিভি, মানটা বসালাম মাইনাস এস ডিটি, এখানে মানটা আমি বসালাম। তো এখানে যে মান বসালাম তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই যে ডি ডি কাটা যাবে, পি ডিবি পি ডিবি কাটা যাবে, থাকছে ভিডিবি মাইনাস এস ডিডি। তাহলে লিখি এবার আমরা কি কি, বা ডিজি ইকুয়াল টু এটা এটা কাটা যাচ্ছে, পিডিবি পিডিবি কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি ভি ডিপি মাইনাস এস ডিটি, এটা থাকে। তাহলে এবার আমরা লিখি ভি ইন্টু শূন্য মাইনাস এস ডিটি। শূন্য কিভাবে আসলো, সাইড নোট লিখতে পারে, স্থির চাপে, স্থির চাপে তাহলে ডিপি ইকুয়াল টু কি হবে, শূন্য হবে। তো সুতরাং আমরা লিখতে পারি কি ডিজি ইকুয়াল টু মাইনাস এস ডিটি, বা এটা আমরা লিখি আবার কি লিখতে পারি, ডিজি বাই ডিটি, যেহেতু চাপ এখানে স্থির, ইকুয়াল টু মাইনাস এস। এই পর্যন্ত আমরা দেখলাম, আশা করি সিম্পল ক্যালকুলেশন তুমি বুঝতে পারছো। এখন টি তাপমাত্রায় কোন সিস্টেমে প্রাথমিক অবস্থায় জন্য মুক্ত শক্তি জি ওয়ান আর এন্ট্রোপি এস ওয়ান, আর শেষ অবস্থার জন্য মুক্ত শক্তি যদি জি টু আর এন্ট্রোপি যদি এস টু হয়, তাহলে আমরা প্রথম অবস্থার জন্য ওই আগের সমীকরণটা অনুসারে কি লিখতে পারি, সমীকরণটা প্রাথমিক অবস্থার জন্য লিখতে পারি আমরা কি ডিজি ওয়ান বাই ডিটি, একটু আগে আগের পেজে যেটা করলাম কনস্ট্যান্ট এরিকাল টু এস ছিল, তাহলে মাইনাস যেহেতু প্রাথমিক অবস্থা এস ওয়ান। এবং দ্বিতীয় অবস্থার জন্য আমরা কি লিখতে পারি, দ্বিতীয় অবস্থান লিখতে পারি ডিজি টু বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেশার চাপে মাইনাস এস টু, এইটা আমরা লিখলাম। এখন আমি এক কাজ করব, এই শেষ অবস্থা থেকে প্রথম অবস্থাটা বিয়োগ করব। তো শেষ অবস্থা থেকে প্রথম অবস্থা যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমি লিখি মাইনাস এস টু মাইনাস প্লাস মাইনাস মাইনাস হবে কি, প্লাস মাইনাস মাইনাস প্লাস হবে, মানে এস টু থেকে এস ওয়ান বিয়োগ, তাহলে এস ওয়ানটা প্লাস হয়ে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে ডি জি টু বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেশার মাইনাস ডি জি ওয়ান বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এখানে কি দাঁড়ালো, মাইনাস এস টু প্লাস এস ওয়ান, কমন নেই, কমন কি নিব, ডি যদি কমন নেই থাকে কত, জি টু মাইনাস জি ওয়ান ডিভাইডেড বাই ডিটি, প্রেশার কনস্ট্যান্ট থাকে। বা এটাকে আমি লিখি এস টু মাইনাস এস ওয়ান, মাইনাস দিয়ে উপপক্ষে গুণ, মাইনাস এটা আমি লিখি ডি আর ডেল্টা জি লিখবো, অর্থাৎ জি টু মাইনাস জি ওয়ান এগুলো ডেল্টা জি বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেশার। এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই, তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে আমরা আসি, অতএব এটা কি ছিল, এস টু মাইনাস এস ওয়ান ইকাল টু মাইনাস মাইনাস কি ছিল ডি ডেল্টা জি বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেশার। তো এটা ইকুয়াল টু কি লেখা যায়, ডেল্টা এস ইকুয়াল টু মাইনাস ডি ডেল্টা জি ব্র্যাকেট ডিটি এট কনস্ট্যান্ট প্রেশার, এই ডেল্টা এস এর মান এটা আসলো। কিন্তু আমরা জানি, কিন্তু আমরা কি জানি, ওই যে জি ইকুয়াল টু এস মাইনাস টি এস, মুক্ত শক্তির সংজ্ঞা থেকে আমরা জানি এটা, বা ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস, স্থির তাপমাত্রা পরিবর্তনের জন্য এটা আমরা লিখতে পারি। এখন আমি কি করব, এ ডেল্টা এস এর মানটা ওখানে বসাবো, তাহলে ডেল্টা এস মাইনাস
টি, তো মাইনাস এমএস প্লাস হবে, ডেল্টা এস এমএস মাইনাস এত, তো বসালে কি হবে আমরা বসিয়ে দিই ডি ডেল্টা জি ডিটি বাই ডিটি ব্র্যাকেট এটা, তাহলে কি দাঁড়ালো বা ফাইনাল দাঁড়ালো ডেল্টা জি অর্থাৎ মুক্ত শক্তির পরিবর্তন ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডি ডেল্টা জি ডিভাইড বাই ডিটি এট কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে গিবস মুক্ত শক্তির মাধ্যমে, এই গিবস মুক্ত শক্তি দ্বারা প্রকাশিত, আরে হ্যাঁ গিবস হেলমহোলৎস সমীকরণ। তা আশা করি সবার বুঝতে কোনো সমস্যা নেই, ক্যালকুলেশনটা আবার বাসায় প্র্যাকটিস করো। তো সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।